পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 150 গ্রামবাসী। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 4500 জন গ্রামবাসী। ঘটনাটি বাঁকুড়া জেলার পাত্রসায়রে। জানা গেছে, পাত্রসায়র থানার অন্তর্গত হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে ছিল কালী পুজোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে পুজোর প্রসাদ তৈরি করা হয়েছিল। ঠাকুরের সেই প্রসাদ বা ভোগ খাওয়ার পরদিন সকাল থেকেই এক এক করে 100 গ্রামবাসী পেটে ব্যথা সহ নানান উপসর্গ নিয়ে অসুস্থ হতে শুরু করেন। অসুস্থতা বাড়তে থাকায় এক এক করে 45 জন গ্রামবাসীকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এদিকে গ্রামেও প্রায় 100 মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুজোর প্রসাদ খেয়ে একসঙ্গে এত মানুষের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের খোঁজ খবর নিতে হাজির হয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। আহত শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। সুজাতা জানিয়েছেন, পুজোর এই প্রসাদে সম্ভবত পোকামাকড় পড়ে যাওয়ার ফলে ঘটনা ঘটেছে, তবে ঈশ্বরের কৃপায় তাঁদের জন্য প্রার্থনা করি তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। দিদি কোথায় এসেছিলেন এবং কি ব্যাপার ছিল? আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম। সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রসায়র ব্লকের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেটা শুনে আমি ছুটে এলাম। এখন আমি পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছি। এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম যারা, একটা কালী পুজো চলছিল, সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে। তারপর থেকে বমি, পায়খানা, খিচুনি, মানে শরীর অসুস্থতা বোধ করে। গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে। তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে। প্রায় 100 জন অসুস্থ, তার মধ্যে 30-40 জন বাড়ি গেছে সুস্থ হয়ে। এখনও 60-70 জন অসুস্থ আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো, যাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি পুরো ঘুরে দেখলাম, ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয়। তারা স্যালাইনের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা তাদেরকে ওষুধ, যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয়, আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব। আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না, তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি, এটা বুঝেছিল। কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে, আমার মনে কোনো বিষাক্ত পোকামাকড় চলে গেছে। হ্যাঁ, ওনাদের একটা কালী পুজো ঠান্ডা ভোগ বলছে, ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন, মানে গত পরশু দিন পুজো হয়েছে আর ওরা অসুস্থ বোধ করছে গতকাল থেকে মেনলি। এবং ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো মানে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে। সেই খাবারটা খাওয়ার পরই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল, তারা আজকে বেচারারা হসপিটালের বেডে। আমার অত্যন্ত খারাপ লাগছে। অসুস্থ রয়েছে দেখলাম, এখন 60-70 জন আছে দেখলাম, আর 30-40 জন বাড়ি গেছেন। কেমন আছে এখন অবস্থা? কেমন থাকে? বেশিরভাগই অনেকটা ভালো বোধ করছে। আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে। এখনো পর্যন্ত বেশিরভাগেরই মানে পায়খানাটা হচ্ছে, একটু পেটে ব্যথাও হচ্ছে, খিচুনি আসছে দু একজনের। তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে 2-3 দিন লাগে খাদ্য বিষক্রিয়া ঠিক হতে, তো হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা আমারও প্রার্থনা। আর ওনারাও আমাকে তাই কথা দিলেন। আর দেখুন, তৃণমূল কংগ্রেস পরিবার সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এখানে কিন্তু আজ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল হয়ে নয়, আমি আমার বাড়ির লোকদেরকে, বাড়ির মেয়ে সুজাতা হয়ে দেখতে এসেছি, আর তাদের সর্বতোভাবে তাদের পাশে আছি। হাসপাতালের BMOH সৈকত বেড়া জানিয়েছেন, পুজোর প্রসাদ খেয়ে একসাথে এতজন গ্রামবাসীর অসুস্থ হয়ে যাওয়ার খবর পেয়ে আমরা এই গ্রামে মেডিকেল টিম পাঠিয়েছিলাম। অসুস্থদের ওষুধ প্রদান করা হয়েছে, কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, গুরুত্ব সহকারে তাঁদের দেখভাল করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার জন্য পুজোর প্রসাদের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে, কিন্তু প্রসাদ শেষ হয়ে যাওয়ার কারণে তা সম্ভবপর হয়ে ওঠেনি। ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না, ধর্ম নিয়েই আমাদের চলতে হবে, কিন্তু প্রসাদ খাওয়ার ক্ষেত্রে দেখে শুনে খেতে হবে। কুন্দি গ্রামে যে প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে, কি বিষয়টা কি একটু যদি বলেন? না, আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল, মেডিকেল টিম এবং এপিডেমিওলজিস্ট ফুড সেফটি অফিসে এনাদেরকে পাঠানো হয়েছিল, ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসছে লোকাল পাবলিকের কাছ থেকে, যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয়, লোকাল পুজো, সেই লোকাল পুজো থেকে ওরা প্রসাদ, যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল। তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে, তাতে পায়খানা এবং বমি ভাব দেখা যায়। কিছু জন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল 9টার সময় এসে ভর্তি হন, আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি,
গতকাল পাঠিয়েছি, আজকেও পাঠিয়েছি। গতকাল আমরা ওখানে 90 জনকে ওষুধ ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিল, আজকে 33 জনকে ওষুধ দেওয়া হয়েছে। সিচুয়েশান আগের থেকে একটু বেটার আমাদের লাগছে। আর টোটাল দুদিনে আমাদের এখানে 45 নাম্বার পেশেন্ট অ্যাডমিশন হয়, তার মধ্যে আজকে 6 জনকে আমরা ডিসচার্জ করি। এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে। এবং লোকাল এরিয়াতে আমরা সাবসেন্টার লেভেলে বা আশাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসেছি, যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে। এবং সব প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক, পাত্রসাহেব হসপিটালে, আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি। যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছিও। কী কারণে এটা হয়েছে বলে মনে করছেন? ওই লোকাল পাবলিকের কাছ থেকে যেটা আমরা শুনছি যে ওরাই প্রসাদ গ্রহণ করেছিল, ওটা থেকে হতে পারে। আর যে টাইমে আমাদের কাছে খবর এসছে সেই টাইম অনুযায়ী আমরা যখন ফুড সেফটি অফিসারকে পাঠাই, সেখানে দেখা যায় যে প্রসাদ তো সেটা হয়তো খেয়ে শেষ করে দেবে, নাহলে বেশি থাকলে সেটাকে ভাসিয়ে দেওয়া হয়। সেই হেতু আমরা সেই কন্টেন্ট পাইনি, তার জন্যে আমাদের টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি আর কি। কতজনের মতো ভর্তি মানে অসুস্থ হয়েছিল টোটাল? টোটাল আমাদের কাছে যা রিপোর্ট আছে অ্যাডমিশন হয়েছে দুদিনে 45 নাম্বার। আর আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য মেডিকেল টিম পাঠিয়েছিলাম, তাদের কাছে 90 জন কাল গতকাল ওষুধ নিয়েছে, আজকে 33 জন ওষুধ নিয়েছেন, মোট 123 জন আর 45 জন অ্যাডমিশন। এই নাম্বারটা আমাদের কাছে এখনও পর্যন্ত আছে। এই ধরনের সচেতনতা বার্তা কী দেবেন? ধর্ম থাকবে, মানুষ থাকবে, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না। সেই হেতু প্রসাদ তো আমাদের খেতেই হবে, যা খাবো আমরা সেটাকে যেন উপযুক্ত প্রিপারেশন করে আমরা খাই, সেটাই আবেদন থাকবে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।